প্রতি বছরের মতোই এই বছরেও বলিউডের অভিনেত্রীদের দেখে আমরা অভিভূত হয়েছি। অভিনয় যেমনই করুন না কেন, তাদের যেন দেখতে ভালো লাগে, এটাই সব সময় মেনে চলেন তারা। ফলে পোশাকের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হন না নায়িকারা। বছর শেষের মুহূর্তে আসুন দেখে নিন এই বছরের বলিউডের হিরোইনদের পরা সব থেকে দামি পোশাকের একটা তালিকা। উর্বশী রাউতেলা, কাজিনের বিয়েতে শাড়ি আর গয়নার জন্য উনি 83 লাখ টাকা খরচা করেন। 40 কেজি ওজনের জরির কাজ করা শাড়ির দাম 55 লাখ টাকা। শাড়ির সঙ্গে মানানসই গয়নার দাম ছিল 23 লাখ। আলিয়া ভাট, আইফা অ্যাওয়ার্ডের জন্য আলিয়া পরেছিলেন একটা জুহেদ মুরাদ গ্রাউন, এই ড্রেসটার দাম 23 লাখ টাকা। সোহা আলী খানের বুক লঞ্চে কারিনা কাপুর, সম্প্রতি সোহা আলী খানের বই দ্য প্যারিস অফ উইং মডারেটলি ফেমস প্রকাশিত হয়। বুক লঞ্চে ওর সঙ্গে উপস্থিত ছিলেন কারিনা ও সাইফ। এই দিন কারিনা পরেছিলেন বিভু মহাপাত্রের ডিজাইন করা একটা লাল রঙের শিফন ড্রেস, যার দাম 5.4 লাখ টাকা। দীপিকা পাডুকোন, এই বছর প্রথমবার কানের লাল কার্পেটে হাঁটলেন দীপিকা। মার্সেসিয়ার এই ডার্ক ওয়াইন গাউনের দাম 5.17 লাখ টাকা। ঐশ্বরিয়া রাই বচ্চন, আম্বানিদের ফার্টিতে একটা সোনালী রঙের টক্সিডো গ্রাউন পরেছিলেন উনি, এই গ্রাউনের দাম 3.7 লক্ষ টাকা। প্রিয়াঙ্কা চোপড়া, গ্লোবাল অ্যাওয়ার্ড 2017 উনি একটা সাদা রঙের ক্রিশ্চিয়ান সিনারো গ্রাউন পরেন, যার দাম 3 লাখ টাকা। মালাইকা আরোরা খান, সম্প্রতি ওকে মুম্বাই বিমানবন্দরে এই জ্যাকেটটা পরে দেখা যায়, এই মাল্টি কালার জ্যাকেটের দাম 3 লাখ টাকা। ক্যাটরিনা কাইফ, টাইগার ইন দ্য হাই ছবির প্রচারের জন্য ক্যাটরিনা প্রবাল গুরুর এর ডিজাইন করা এই পোশাকটা পরেন, এই পোশাকের দাম 1.5 লক্ষ টাকা।